হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো সবার আগে বলে দিচ্ছি, আমি অসুস্থ, তারপরেও ভিডিওটা তৈরি করতেছি। জাস্ট একটাই কারণ, কারণ আমার কমেন্টে কিছু কমেন্ট আসছে যেগুলো দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে। মূল কথা হলো তারা তো কাজ করে না, বাদ বাকি যারা কাজ করে তাদেরকেও মোটিভেশন দেওয়া বাদ দিয়ে নষ্ট করে রাখে না, এমন এমন কমেন্ট করবে যেটা দেখে আর পাঁচজন কাজ না করে, ট্রাই না করে বসে থাকবে, ভাববে যে কাজ হয় না। তো যারা যারা এরকম ধরনের লোকজন আছেন, প্লিজ আমার ভিডিও থেকে চলে যান, আপনাদের দরকার নাই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আর সাবস্ক্রাইব করে দেন। কারণ এই অসুস্থ অবস্থায় শুধুমাত্র এই আপনাদের জন্য কমেন্ট করার জন্য আমার ভিডিও তৈরি করতে হচ্ছে। তো যাই হোক, আমি আজকে দেখাবো যে জোগোর উইড্রো মেথড। তো জোগোতে যে কাজ হচ্ছে বা উইড্রো করা যাচ্ছে এটার ফুল প্রসেসটা আমি দেখাই দিব, আর বুঝাই দিব যে আপনারা কেন কাজ করতে পারতেছেন না বা কি জন্য আপনাদের রেফার করলে পয়েন্ট অ্যাড হচ্ছে না। ঠিক আছে, অনেকে আমাকে রেফার করছে, আমি জানি যে আপনারা কোথায় ভুল করছেন যার কারণে কাজ হচ্ছে না। তো যাই হোক, তা সবার আগে আমার কমেন্টের রিপ্লাই করা খুবই দরকার, আর যারা নাম্বার নিতে পারতেছেন না তারা অবশ্যই এই সাইটটা থেকে নাম্বার দিবেন, sms.read, এখানে 25 সেন্ট দিয়ে আপনি কিন্তু নাম্বারটা ইজিলি দিতে পারেন। টাকলা টপ দিয়ে কাজ হচ্ছে না, এটা আমিও জানি, কারণ অতিরিক্ত চাপ ফেলাইলে সকল সিস্টেম স্প্যাম হয়ে যায়। তো যাই হোক, গুগল ভয়েস ট্রাই করবেন, নাহলে sms.read, এখানে 25 সেন্টে নাম্বার পাবেন। এখানে অ্যাকাউন্ট করা, সবকিছু করা একেবারে ইজি একটা বিষয়, এখানে কঠিন কিছু নাই। তো যাই হোক, আমি আমার কমেন্ট সেকশনে সর্বপ্রথম আসলাম, আর এটা পেছনে কারণ আছে। কিছু মানুষ কমেন্ট করছে যে কমেন্ট দেখে আরো পাঁচজন কাজ না করা বাদ দিয়ে ভিডিওটা দেখে দৌড় মারছে। ওকে, তো যাই হোক, এখানে এ ভাই কমেন্ট করছে, কাজ করতে কি কি লাগে ভাই, ভিডিওটা এত সুন্দর করে বোঝাই দিছি, যদি আপনি না বোঝেন তাহলে ভিডিওটা আরেকবার দেখবেন, আশা করি সকল ইনফরমেশন গুলো বুঝতে পারবেন। যাই হোক, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরেও আমি ভিডিও বেক করতেছি শুধুমাত্র এই কমেন্ট গুলোর জন্য। আপনারা যদি ভাই ভিডিও দেখতে ভালো না লাগে তো সাবস্ক্রাইব করেন না, ঠিক আছে? আমার ব্যর্থরে যদি কাজ করতে না পারেন তো বাদ দিয়ে দেন, দরকার নাই ভাই আপনার মতো সাবস্ক্রাইবারের আমার। কারণ এইরকম একটা কমেন্ট করবেন যেটা থেকে 8-10 জন আর কাজ করার না বাদে নিচে ও পালাবে আর কি, মূল কথা এরকম লোকজনের দরকার নাই। কিভাবে নাম্বার পাবো আমি বলে দিছি ভাই, তো পেমেন্ট দেয় না ফালতু অ্যাপ, ঠিক আছে ভাই? আপনার আপনার জন্য আসছি আমি, পেমেন্ট দেয় কি না দেয় এটা আমি দেখাই দিব, ঠিক আছে? আপনি যদি বলো ধন তাহলে পেমেন্ট দিবে না, আর আপনি যদি আমার মতো বা একটু অ্যাডভান্স হন তাহলে পেমেন্ট দিবে। তো এখানে রাগ করার কিছু নাই, আপনাকে বলত বলছি, কারণ পেমেন্ট না দিলে আমি ভিডিও কেন দিবো ভাই? কারণ আমার 6,000 ফ্যামিলি, একটা 6,000 মানুষের কাছে আমি কালার হইতে পারবো না, যেটাতে কাজ হয় না সেটা আমি কখনোই ভিডিও দিই না। তো আপনি যদি আমার সাথে প্রথম থেকে থাকেন তাহলে জানেন আমার বিষয়ে, আর যদি না থাকেন তাহলে ভিডিও দুইটা দেখেন, বুঝতে পারবেন আমি কেমন মানুষ, ঠিক আছে? দুইটা কার্নিং করলে আপনিও করেন আমিও করেন, এরকম কমেন্ট করলে আরো 10 জন এই কমেন্টটা দেখা, কাজ করা বাদ দিয়া অর্থাৎ কাজ না করাই আরেকটা কমেন্ট করে দিয়ে চলে যাবে। তো জিপ দেন ব্রো, অবশ্যই আজকে নিচে ডেসক্রিপশনে আমি জিপ গুলো দিয়ে দিবো, এই ভিডিওতে থেকে আপনি কালেক্ট করে নেবেন। আর ফ্রি নাম্বারের জন্য হচ্ছে না, লাল কাটক দিয়ে আমি বলতে পারবো না। এই দেখেন কমেন্ট করছে, ঠিক আছে, লাইক আর ভিউ পাওয়ার জন্য উল্টা পাল্টা কথা বলে, দরকার নাই ভাই, তুমি আনসাবস্ক্রাইব করো, আমার তোমার কোনো দরকার নাই। গেমিং ফয়সাল, আমি তোমারই বলতেছি, আজকের পর থেকে তোমার যেন চ্যানেলে না দেখি, যদি দেখি তাহলে ডাইরেক্টলি এখান থেকে ধরে ব্লক করে দেবো। যদি ভালো মানুষকে হেল্প করতে চাও তাহলে তুমি একটা এরকম চ্যানেল খুলে ভিডিও দাও, আর আমি প্রমাণ দিচ্ছি, ঠিক আছে? এরকম না যে প্রমাণ দিব না। যাই হোক, আমি একটু অসুস্থ, তো যার কারণে মাথা মতো গরম হয়ে যাচ্ছে, মনে কিছু করবেন না। তো সম্পূর্ণ এরকম কমেন্ট আরো আছে, বাট তাদের মুখের উপর জবাব দেওয়ার জন্য আমি আজকে এখানে আসছি। তো আপনি যদি ভিডিওটা এখনো লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর উইডিওটা প্রসেসটা দেখানোর পরে আমি এখানে আসতেছি, কারণ আরো কিছু বিষয় আপনাদের দেখানো উচিত বা শেখানো উচিত যার কারণে আপনার ইয়েটা হচ্ছে না, অর্থাৎ রেফার করলে পয়েন্টটা যোগ হচ্ছে না বা কেন হচ্ছে না, সকল ইনফরমেশন আমি আপনাদের দিয়ে দিব। তো সর্বপ্রথমে বাঙালি তো আমরা, সর্বপ্রথমে উইডিওটা দেখি, ঠিক আছে? উইডিওটা দেখার পরে আমরা বাদ ভাই কাল ভাই আপনি ইয়া থেকে নাম্বার নেন, sms.read থেকে নেন, আমরা ওইখান থেকে দিয়ে করতেছি, হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা আমার পিং মি টেক্সট ভেরিফাই sms.read তিনটা সাইডের নাম বলে দিলাম, যে কোনো একটা থেকে নিয়ে কাজ করবেন, একটা সমস্যা হলে আরেকটা থেকে নেবেন। তো যাই হোক, ভিডিওর লাস্টে কি কারণে আপনাদের রেফারেল বোনাস অ্যাড হয় না বা কি কারণে রেফার করলে বোনাস অ্যাড হয় না, এগুলো সব কিছু নিয়ে আলোচনা করব। ওভারঅল যত সমস্যা আছে সবগুলো সমাধান করব, বাট তার আগে উইডজো, কারণ এখান থেকে উইডজো দিয়ে না দেখাইলে কিন্তু অনেকেই বিশ্বাস করতে চায় না। তো যাই হোক, এখান থেকে দেখেন আমাদের গিফট কার্ডগুলো ইনেবল হয়ে গেছে। তো একটা অ্যাকাউন্ট থেকে একবারই উইডজো করবেন, দ্বিতীয়বার উইডজো করতে গেলে অনেক সময় কার্ড থাকে না এরকম দেখায়। তো $5 হয়ে গেলে উইথড্র করে নতুন একটা অ্যাকাউন্টে কাজ শুরু করবেন, ঠিক আছে? এইটাতে আর করার দরকার নাই, ফার্স্ট টাইম কোনো সময় কার্ডে ঝামেলা করে না, বাট অন্য টাইমে করে। তো এখানে তারা একটু নোটিফিকেশন দিছে, আমরা ইমেলটা চেঞ্জ করতে পারবো আমাদের সেটিং এ যেয়ে, ঠিক আছে? তো এখানে ইমেল চেঞ্জ করার কোনো দরকার নাই বা ইচ্ছাও নাই, জাস্ট এখান থেকে আমরা ক্লায়েন্ট করতেছি,
তো তার আগে আমাদের মেল ভেরিফিকেশন করে নিতে হবে। তো আমরা আমার মেলটা ভেরিফিকেশন করে আসি। তো সর্বপ্রথম আমাদের মেলটা আমি লগ ইন করে নিচ্ছি, এখান থেকে আমাদের মেলটা কনফার্ম করে নিতে হবে। তো আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ওই টাইমে মেলটা কনফার্ম করে নেওয়ার চেষ্টা করবেন, এক্ষেত্রে আপনার কোনো প্রকার সমস্যা হবে না, বাট পরবর্তীতে অনেক সময় মেল আসে না। তো যাই হোক, এখানে মেলটা অনেক আগে আসছে, আর আপনারা মেলটা আগে কনফার্ম করে রাখবেন, এটা হলো কথা। এখন অ্যাকাউন্ট করার সাথে করেন বা 2 ঘন্টা পর করেন সেটা আপনাদের বিষয়। তো আমাদের মেলটা কনফার্ম হয়ে গেছে, তো এখন আমরা উইথড্র করতে পারবো। আর মেলটা কনফার্ম হয়েছিল না বলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই ছিল না, তো এখন আমরা উইথড্র করতেছি এবং লাস্টে কথাবার্তা বলবো কি কারণে আপনারা রেফার করলে পয়েন্টটা অ্যাড হচ্ছে না। তো চলুন বেশি কথা না বলে আমরা উইথড্রটা করে দিই, আর এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো দেখেন এখানে আমাদের ওয়ালেট শো করতেছে, আর মূল কথা হলো যদি আমরা হালকা নিচে যাই তো দেখেন এই দেখেন 5,000 পয়েন্ট কেটে নিচ্ছে আমাদের অ্যাপেল গিফট কার্ডের জন্য, ঠিক আছে, আইটুন গিফট কার্ডের জন্য। তো যাই হোক, এখন যদি আমরা ব্যাকে চলে যাই, তো এখন আমরা যদি একটু পেছনে যাই তাহলে অবশ্যই আমাদের উইন্ডোটা দেখতে পারবো। তো আমরা এখান থেকে কেটে দিচ্ছি, এখানে কিছু করার দরকার নাই, জাস্ট মূল কথা হলো আমরা হোমে চলে আসছি। আসলে উইন্ডোটা হয়ে গেছে, আমরা এখন আমাদের মেলটা চেক করে দেখি, কারণ এরা কিছুক্ষণের মধ্যে আমাদের মেলে এটাকে দিয়ে দিবে। তো দেখেন জোগো গিফট কার্ড এটা হয়ে গেছে, আর এখানে ক্লাইম করতে হবে আমাদের। তো এখান থেকে আমরা ক্লাইমে ক্লিক করলাম, এটা অপেক্ষা করতে হবে। তো দেখেন শো মাই গিফট কার্ড কোড, এখানে ক্লিক দিতে হবে আমাদের। আসলে গিফট কার্ডটা কিভাবে অ্যাক্সেস করে এটা আমরা দেখাচ্ছি। তো লোডিং নিচ্ছে, আর তো এখন আমাদের করতে হবে ফলো দিস লিঙ্ক ইউর গিফট কার্ড। তো আমাদের এখানে আবার একটা ক্লিক দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমরা আমাদের গিফট কার্ডটাকে দেখতে পাবো, ঠিক আছে। তো এইভাবে আসলে মূল কথা গিফট কার্ডটা দেখতে হয়, আর এই গিফট কার্ডটা চাইলে আপনি আমাদের কাছে সেল করে দিতে পারেন, নিয়ে কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি গিফট কার্ডটা দেখাই দিচ্ছি, আর যেহেতু এটা সেল করা হয় নাই তো এইখানে পার্সোনাল রিজনের কারণে আমি এটা হাইড করে দেবনি। তো এই দেখেন আপনারা খেয়াল করবেন এখানে যে ইওর 5S গিফট কার্ড কোড নিচে আমাদের কোডটা দেওয়া, ঠিক আছে। তো যেহেতু আমরা আমাদের উইথড্রটা কমপ্লিট করে ফেলছি, তো আমাদের সবচেয়ে বড় সমস্যা যেগুলো, তো সেগুলো থেকে বাঁচার আমরা চেষ্টা করব। আর আমি আপনাদের এখানে দেখাই দিব যে কি কি কারণে আপনাদের রেফার পয়েন্টগুলো অ্যাড হচ্ছে না। তো সম্ভবত আমরা ভিপিএনটা কানেক্ট করব, দেন জগতে চলে আসব। জগতে আসার পরে আমি আপনাদের দেখাই দিচ্ছি কেন হচ্ছে না, কেন কি করতেছে, কোথায় সমস্যা হচ্ছে, সকল ইনফরমেশন আমি আপনাদের দেখাই দিব। তো আমি ওই আমার আগের ভিডিওটা যারা দেখেন নাই তারা ওই ভিডিওটা ফুললি দেখবেন, ঠিক আছে, এক চোখ টানা বাদে সম্পূর্ণ দেখবেন। ওই ভিডিওতে আমি খুব ভালো করে বোঝাইছি। তো এই সার্ভেটা যারা না করবে, ঠিক আছে, তাদের কিন্তু রেফার বোনাসটা পাবেন না, তারা অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই সার্ভেটা অবশ্যই কমপ্লিট করতে হবে আপনাদের। তো আমি যদি আমার অ্যাকাউন্টের রেফারে চলে যাই তো দেখা যায় কি হয়। তো দেখেন এইখানে কতজন রেফার করছে আমি যদি দেখাই, তো এইটা সম্পূর্ণভাবে আপনারাই করছেন, আপনাদের যাদেরকে আমি রেফার কোডটা শেয়ার করছিলাম তারাই করছে। তো আপনারা চাইলে আমার এই রেফার কোডটা ইউজ করে প্রথম অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তো রেফার কোডটা আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্টে ইউজ করবেন, সমস্যা নাই। তো এখানে এসে বলি, আমি নিচের দিকে যদি চলে যাই তো দেখতে পাবেন যে যারা রেফার করছে তাদের থেকে পেন্ডিং বেশি আছে। তো এই যে পেন্ডিং থাকতেছে এটা কেন থাকতেছে আমি আপনাদের বলি, আপনারা যদি আপনাদের মেলটা কনফার্ম না করেন তাহলে পেন্ডিং থাকবে। আর আরেকটা হলো নাম্বার, যদি আপনারা সারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ঠিক আছে, অর্থাৎ নাম্বার যেখানে দেয় ওখানে নাম্বার দেওয়ার পরে জাস্ট ব্যাক বাটনে ক্লিক করে কন্টিনিউ করলে কিন্তু নাম্বার ছাড়াও অ্যাকাউন্টে ঢুকে যায়। বাট এভাবে যারা করবেন তাদের বোনাসটাও অ্যাড হবে না, তাদের অ্যাকাউন্টগুলো ঠিক হবে না, ঠিক আছে। তো অবশ্যই আপনাকে আপনার ইয়েটা ভেরিফিকেশন করতে হবে। হ্যাঁ, তো এখানে বলেই দিছে এরা রেফারেল বোনাসটা কমপ্লিট করার জন্য কি কি করতে হবে। তো দেখেন এখানে দেখেন এখানে এই ব্যক্তিটা ইমেল কনফার্ম করে না ইমেল অ্যাড্রেসটা। তো অনেকেই আছেন যারা ইমেল অ্যাড্রেস কনফার্ম করেন নাই, তো তারা অবশ্যই ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করে নেবেন। আর অবশ্যই নাম্বার দিয়ে ঠিকঠাক মতো যদি কাজ করেন তাহলে আমি দেখছি আমার এরকম কখনো হয় নাই যে আমি কনফার্ম করছি বাট এখানে রেফার করেন অ্যাড হয় নাই, ঠিক আছে। তো যাই হোক, মূল কথা হলো যারা কাজ করতে পারতেছেন তারা তো খুবই ভালো, আর যারা কাজ করতে পারতেছিলেন না এই দুইটা সমস্যা। আর ওই যে অ্যাকাউন্ট করার সময় আমি আগের ভিডিওতে আগেও বলছি এখনো বলছি যে ওইখানে একটা জিনিস আসবে, আমার মনে নাই মেবি, তবে আগের ভিডিওটা দেখে নেবেন। ওই ওই অ্যাকাউন্ট গুলো যারা করবে তাদের গুলোতে ইজিলি হয়ে যাবে গিফট কার্ড ইনেবল। আর এছাড়া রেফার করতে গেলে তো আর গিফট কার্ড ইনেবল লাগে না। তো এখানে জাস্ট আপনাদের দুইটা জিনিস খেয়াল করতে রাখতে হবে,
আপনাদের ফোন নাম্বারটা ঠিকঠাক মতো দিতে হবে আর ইমেল অ্যাড্রেসটা মাস্ট কনফার্ম করতে হবে, তাহলে আপনার পয়েন্ট অ্যাড হবে। আমি দেখা আপনাদেরকে দেখাই দিলাম উইথড্র করার পরেও, দেখেন এখানে 10,000 পয়েন্টের মতো অ্যাড হয়ে গেছে, কারণ এরা সবগুলো কাজ ঠিকঠাক মতো করছে। আর বাকি যাদের পেন্ডিং আছে তারা মেল কনফার্ম করে নাই, এখানে তারা আমাকে বলে দিছে, আর আমি খেয়াল করে দেখছি, আমি নিজে কাজ করতেছি, আমি জানি এখানে মেল কনফার্ম না করলে কোনো সময় অ্যাড হবে না, ঠিক আছে? তো যাই হোক, আর বড় সমস্যা যেটা হলো সেটা হলো রিডিমে। তো রিডিম করতে গেলে আপনাদের গিফট কার্ডটা অনেক সময় থাকে না, ঠিক আছে? দেখেন জিরো গিফট কার্ড লেম। তো আমি বলি একটা অ্যাকাউন্টে কখনোই আপনারা এরকম $10 করবেন না, প্রথমে এটা কিন্তু ইনেবল থাকবে, পরবর্তীতে যখন আপনারা এটা করতে যাবেন তখন তারা ভাবতেছে যে ফেক ভাবে আপনারা এগুলো করতেছেন। তো প্রথম যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা থেকে একটা গিফট কার্ড নেবেন এবং দ্বিতীয় অ্যাকাউন্ট ওইটা ইউজ করবেন, ঠিক আছে? আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা ইউজ করবেন। একটা একটা অ্যাকাউন্ট থেকে যদি আপনারা করতে যান তাহলে দেখেন গিফট কার্ড লেফট করে দেবে, ঠিক আছে? অর্থাৎ জিরো গিফট কার্ড এটা বলবে। সত্যি কথা বলতে কি এটা গিফট কার্ড জিরো হয়ে যাওয়ার কারণ একটাই, কারণ এটা আমাকে স্প্যাম বলতেছে যে এত রেফার আমি কিভাবে করলাম, এর জন্য এরা এটা করছে। তো অবশ্যই আপনারা একটা অ্যাকাউন্টে $5 করে করে উইথড্র করবেন, দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই। তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন, আর কোনো ধরনের মেথড বা কোনো কিছু সম্পর্কে জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাই দিবেন, আমি চেষ্টা করবো আপনাকে ইনস্ট্যান্টলি বলে দেওয়ার। আর যদি সেটা সবার জন্য হয় যে ইন্টারনেট থেকে আপনি 2 টাকা আর্নিং করতেছে আমিও করি, এরকম ধরনের যদি হয় তাহলে নেক্সট ভিডিওতে ভিডিও আকারে সেটা আমি আপনাদের সামনে পাবলিশ করবো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য, ভিডিওটা যদি লাইক না করেন অবশ্যই একটা লাইক দিয়ে কাজ শুরু করুন, ইনশাল্লাহ কাজ করতে পারবেন।